Ramzanul Kabir, Ramzanul Ramzanul Karim, Ramzanul Mubarak. Parti ব্যবস্থা করা হয়েছে দেশের সাধারণ মানুষ ভালো নেই দেশের সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না দেশের সাধারণ মানুষ আয় ইনকাম করতে পারছেন না যা পাচ্ছেন তা দিয়ে তাদের সংসার চলছে না মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছে জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের ভালো দেখা বন্ধ দেখার সরকারের উপর দায়িত্ব ছিল এগুলো করার কিন্তু এগুলো ওনারা করতে পারছেন না আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা এগুলো করার জন্য এবং একটি জিনিসের দাম সপ্তাহে সপ্তাহে বাড়ছে এক মাস আগে যা ছিল তার চেয়ে অনেক ক্ষেত্রে 3-4 গুণ হয়ে গেছে অনেক ক্ষেত্রে 5 গুণ হয়ে গেছে এবং রমজানকে সামনে রেখে বড় ধরনের একটা ব্যবসা বাণিজ্য সব সময় যেটা হয়ে আসছে এবার তার ব্যতিক্রম নয় এবং এর চেয়ে বেশি আমরা এবার লক্ষ্য করছি এখানে অনেকে বলেন আমরা অনেক সময় সরকারের তরফ থেকে শুনি যে দাম বেশি হলে কি মার্কেটে তো জিনিস বিক্রি হচ্ছে এখানেই আমাদের সবচেয়ে বড় কথা দাম বেশি হলেও এক শ্রেণীর মানুষ সেটা কিনতে পারছে শুধু চিনতে পারছেন না এক শ্রেণীর মানুষ ভোগ বিলাসে জীবন ভাসিয়ে দিচ্ছেন আর বেশিরভাগ মানুষ 90% শতকরা 90 ভাগের বেশি মানুষ অতিথি দরিদ্রভাবে দিন কাটাচ্ছে তারা না খেয়ে আধা পেটে খেয়ে এখানে তাদের দিন যাপন করতে হচ্ছে তাদের আয় ইনকামের খবর নেই কাজেই সরকারকে ওইদিকে দেখতে হবে যে নিজের চারপাশের যারা বিভিন্নভাবে অতি মুনাফাখুরি করছেন বিভিন্নভাবে আয় ইনকাম করছেন বৈধ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা দেশে এবং বিদেশে পাচার করছেন তাদের দেখে দেশকে বিবেচনা করবেন না দেশ বাজারের জাকচিক্য দেখে আমাদের এইখানে বৈষম্য এবং এই বৈষম্যের বিরুদ্ধেই রমজানের আমাদের শিক্ষা আমরা বৈষম্য দেখতে চাই না ইসলাম ধর্ম যেমন আমাদেরকে জীবন লালন পালন করতে দেয় অতি সহজে জীবন পালন করার একটি ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার এবং সমুন্নত করার ধর্ম এবং ইসলাম ধর্ম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর ধর্ম সেই কারণে এই মাসে আমাদেরকে ইসলামের শান্তির বাহিনী মানে যেমন আমার অন্তরে ধারণ করতে হবে বিশ্বময় যে সংকটময় পরিস্থিতি তার উত্তরণের জন্য আমাদেরকে শান্তির জন্য কাজ করতে হবে আমাদেরকে সেই সঙ্গে একই সঙ্গে আমাদেরকে সমাজকে আমাদের আশেপাশে যারা আছে তাদের দুঃখ দুর্দশা যারা সামাজিক ন্যায় বিচার বঞ্চিত যারা স্বাভাবিকভাবে যেটা তাদের পাওয়ার কথা সেটা পাচ্ছেন না স্বাভাবিকভাবে সমাজের অন্য মানুষের তুলনায় এক শ্রেণীর মানুষের তুলনায় অত্যন্ত খারাপ অবস্থা আছেন সেই সমস্ত মানুষের দিকে তাকাতে হবে এবং তাদেরকে যে কোনোভাবে আমাদের রক্ষা করতে হবে সরকারের অনেক ধরনের আশ্বাস আমরা শুনেছি আমরা অনেক ধরনের বড় বড় কথা শুনেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে যে কোনো প্রকারে সাধারণ মানুষকে আমাদের ভালো মতো রাখা হবে তার নামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই সাধারণ মানুষের নামে কিছু নিজস্ব দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তার মাধ্যমে একটি গুটি কয়েক মানুষকে সুযোগ সুবিধা দিয়ে সারা দেশের মানুষ সেটার দিকে তাকিয়ে আরও বেশি মনো কষ্টে পড়ছে সামাজিক ন্যায় বিচার বঞ্চিত এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের উপর গুরু দায়িত্ব জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের ভালো দেখা বন্ধ দেখার সরকারের উপর দায়িত্ব ছিল এগুলো করার কিন্তু এগুলো ওনারা করতে পারছেন না আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা এগুলো করার জন্য এবং আমাদেরকে সামনের দিকে সেইভাবে প্রস্তুত নিতে হবে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যদি জনগণের পাশে দাঁড়াতে না পারেন এইসব ফাংশন করে কোনো লাভ হবে না যদি জনগণের কথা মতো চলতে না পারেন জনগণের ইচ্ছার প্রতি প্রতিফলিত না হয় আপনাদের কাজকর্মে তাহলে আপনাদের প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না সংগঠন